আমি মিমন সাহেবের তোতা পাখির কথা বক্তব্যগুলো শুনলাম জি এবং একই কথা কয়েকবার রিপিটও করলেন আমি প্রথমেই উত্তর দিতে চাইছি ওনার এই কথাটা উনি কি ইউটিউবে এখনও দেখেন না এখনই দেখুক যে কর্ণের ফারুক কী বলেছে যে ওর আমার তাকে মদত দিছে কিনা এবং তাকে বলছে কিনা তোমরা এগিয়ে যাও যদি না বলে থাকে আমি জাতির কাছে এখানে বসে ক্ষমা চাইবো আর যদি বলে থাকে তাহলে ওনার ক্ষমা চাইতে হবে কারণ উনি মিথ্যা ইয়ে করছেন এখানে প্রচারণা করছেন আর আমি সত্য কথা বলছি এই কারণে জোরের সঙ্গে বলতে চাই যে কর্নেল ফারুকের স্টেটমেন্টে পরিষ্কার বোঝা যায় যে বঙ্গবন্ধুকে হত্যার মদতদাতা জেনাল জেনারেল রহমান এবং কর্নেল রশিদও যে কথা বলেছে মৃত্যুকালে ফাঁসির কাশে যাওয়ার আগে মাঝের যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কি প্রমাণ করে না জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার ক্ষমতা টিকে রাখার জন্যে কীরা করেছে সে সেনা ক্যাম্পে মানে সেনাবাহিনীর মধ্যে যারা মুক্তিযোদ্ধা সেনা যোদ্ধা সেনা ইয়ে ইয়ে ছিল মুক্তিযোদ্ধা সেনাদের মধ্যে যারা ছিল তাদের কর্মকর্তাদের ফাঁসি দিয়েছে রাতের পর রাত ফাঁসি দিয়েছে গুম করেছে এখনো আমরা শুনতে পাই তাদের সন্তানদের কান্না সুতরাং সে গুম খুনের রাজনীতি যে শুরু করলো বঙ্গবন্ধু হত্যার পর থেকে এখন পর্যন্ত কিন্তু বিএনপি সেগুলো চালিয়ে যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসলো দু হাজার সালে প্রথম উনিশশো সালে ক্ষমতা আসার পর কী করেছিল আপনি জানেন যে শ্রমিক আন্দোলন দমন করার জন্য বস্ত্রপাল শ্রমিকরা যখন আন্দোলন করলো পবিত্র অঞ্জন মাসের মধ্যে সতেরো জন শ্রমিককে গুলি করে হত্যা করে আন্দোলন দমন করলো কৃষকদের আন্দোলন দমন করলো আঠারো জন কৃষককে হত্যা করে গুলি করে হত্যা করে আবার যখন দুই এক সালে যখন আবার ক্ষমতা এলো তখন গার্মেন্টস শ্রপিং নারায়ণগঞ্জের দুইজনকে পবিত্র রমজান মাসের মধ্যে গুলি করে হত্যা করে আন্দোলন দমন করলো কানসার্টে আপনার বিদ্যুতের দাবিতে গ্রামবাসী আন্দোলন করেছিল সেখানে আঠারো জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে করে তারা আন্দোলন দমন করলো আপনার মনে আছে মোহাম্মদ হানিফ যে প্রথম বা ঢাকা মহানগরের ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম যে মেয়র সেই মেয়র তার বিজয় মিছিলে সাতজন আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করলো ওনারা আপনার ইয়াসমিন নামে একজন মহিলার ধর্ষণের প্রতিবাদে যখন গ্রামবাসী আন্দোলন করেছিল তখন বেগম খালেদা জিয়ার বড় বোন চক্রটা সেখানে থেকে সাতজন মানুষকে গুলি করে আসলে খুনের রাজনীতি যেখান থেকে শুরু হয়েছিল এখনো শেষ হয় না এটা এবং এর মূল নায়ক এবং সবচেয়ে এটা যেন হোতা এটি বিএনপি এবং জামাত মিলিতভাবেই আপনি দেখেন আমাদের কিউডিআই সাহেবকে হত্যা করলো আপনার নাঠোর আজকে হত্যা করলো এক্স তারপরে আমাদের গাজীপুরের আসুনা মাস্টারকে হত্যা করলো এই যে একের পর এক হত্যাকাণ্ডগুলো বিএনপির সময় আওয়ামী লীগের কয়টা লোক বিএনপির মানুষকে হত্যা করেছে বের করেন তারপর ওনার যখন দুই এক সালে ক্ষমতা আসলেন ঠিক দুই হাজার একে আসার পর থেকে আমাদের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের হত্যা করছেন তারপরে আবার আপনার ওই যে হার্ট অপারেশনের নামে কত মানুষকে হত্যা করছে না ওনাদেরও কিছু কিছু সন্ত্রাসী নিহত হিসেবে সত্য আমাদেরও কিছু কিছু লোককে হত্যা করেছে আমার এলাকায় একজন ভালো ভদ্র যুবলীগ কর্মীকে তারা হত্যা করেছে হত্যা রাজনীতি তো শুরু করেছে এখনও এখনো চালিয়ে যাচ্ছে আর আপনাকে যে কথাটা আমি বলেছি আমি প্রত্যেকটি টক সাথে একটা কথা বলি যে বিএনপি এখন সামনে যতই তারা ভদ্রতা দেখা। কিন্তু তাদের এই পর্দার অন্তরালে আর একটা ভয়ঙ্কর দৃশ্য রয়ে গেছে আর একটা চেহারা রয়ে গেছে সেটা কিন্তু এই জাজকে কিছুটা প্রকাশিত হলো ঠিক আছে আমরা আমরা বাইপিট খাইনি আমরা এই ওনাদের পুলিশের নির্যাতন খাইনি মোহাম্মদ নাসিম যখন হোম মিনিস্টার ছিলেন তারপরে যখন উনি সাবেক হয়ে গেলেন সেখানে এই নাসের স্কোয়ারে তাকে পিঠেছে আমরা ছিলাম সেখানে আমরা তাকে সেভ করার চেষ্টা করেছি তো সেই কাজ ওনারা করেছেন না সে অত্যাচার নির্যাতন ভোগ করেই কিন্তু আওয়ামী লীগ এগিয়ে আছে যে কারণে বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন প্রতিকূলতার মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম প্রতিকূলতার মধ্যেই আওয়ামী লীগের জন্ম আর সংকট সংকটকালীন সংকট প্রতি মোকাবেলা করে আওয়ামী লীগের বিকাশ তা অত্যাচার নির্যাতন এগুলো ভোগ করতে করতে আওয়ামী লীগ কিন্তু আজকে এখানে এসে দাঁড়িয়েছে এবং এই আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতো এই বাংলাদেশে একটা গরিব বাংলাদেশ এই বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন দেশে দেশে যেমন ঘুরেছে তেমন ঘুরতো এই বাংলাদেশকে আমরা এখন উন্নত বাংলাদেশের দিকে নিয়ে চলেছি এটাকে অস্বীকার করার কোনো ইয়ে আছে ওনাদের সময় মাথা মিজা ছিল কথা আর আমাদের সময় কত ওনাদের সময় এখন এই যে রিজার্ভ নিয়ে কথা বলে রিজার্ভ তো আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার শেখ হাসিনাই করেছে ওনাদের সময় এক বিলিয়ন মার্কিন ডলার আর আমাদের সময় এখনও এখনও আমার যারা আমাদের ত্রিশ বিলিয়নের মার্কিন ডলার আমাদের এখনও রিজার্ভ তো এই যে এই সমস্ত মানুষকে আওতা দিয়া আমি সেজন্য বলি আর দুর্নীতি বিএনপির দুই নীতি আর মিথ্যাচার বারোশ খুন খালেদা জিয়ার দুই গুণ এটা আমি বলি এই জন্য আপনি আমার ব্যাখ্যা দিয়ে প্রমাণ করে দেব যে আমার আমার এই ষোলোকে আমি ব্যাখ্যা দিয়ে প্রমাণ করে দিতে পারব আমেরিকা আমাদের স্বাধীনতাকে দক্ষ করার জন্য সেভেন ফ্লিট পাঠাবার জন্য সিদ্ধান্ত নিয়েছিল তখন রাশিয়া ভেটো দেওয়ার কারণে বা রাশিয়া তার প্রতিবাদ করার কারণে সেই সেই তার থেকে রক্ষা পেয়েছি আমরা মানে বাংলাদেশে কী অবস্থা দাঁড়া তো আল্লাহ বাবাবুদ জানাই এরপরে বিষয়টা দাঁড়ানো যে আপনার মনে আছে চুয়াত্তর সালে যে দুর্ভিক্ষ হলো সেই দুর্ভিক্ষের সময় আমেরিকা যে খাদ্য জাহাজ ফিরিয়ে নিয়ে গেল আমাদের দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করা হলো সেই সমস্ত দায় দায়িত্ব বঙ্গবন্ধুর উপর চাপানো হয় এখনও বঙ্গবন্ধু সরকারের উপর চাপানো হয় এগুলো কেন তাকে ক্ষেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাদের আমরা যে ব্যর্থ অকার্যকর এটা প্রমাণ করার জন্য কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি তারা অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্র পরিচালনা করেছেন তারা তাদের সময় তারপর যে কথাগুলো এতক্ষণ বললেন সংক্ষেপ এইটুকু বলি যে বঙ্গবন্ধুকে হত্যার পেছনে আমেরিকার কি হাত ছিল না সেইটা কি জনগণের সামনে এখন তো আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে এবং শুধু তাই নয় দুই সালে যখন আওয়ামী নির্বাচনে পরাজিত হলো তখন পরবর্তীতে নির্বাচনের পরে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমার কাছে গ্যাস চেয়েছিল আমি গ্যাস দেইনি বলে এই পঞ্চাশ বছরের গ্যাস আমি রাখবো সেই গ্যাস দেইনি বলে আমি আমাকে হারানো অ্যাডভান্স এখন প্রধানমন্ত্রী এখন যদি যে কথাটা বলেন সেটা বলেছেন জনগণকে সতর্ক করার জন্য জনগণকে অ্যাওয়ার করার জন্য যাতে জনগণ সচেতন হয়ে ওঠে যে কি হচ্ছে না আমাদের যে বিভিন্ন দেশে বিভিন্ন দেশে যে গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশে সেইভাবে নির্বাচন হয় অর্থাৎ